ইতিমধ্যে শুরু হয়ে গেছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। শনিবার বনগাঁ ব্লক অফিসে বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিল বিজেপি। শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। মনোনয়ন জমা শুরু হতেই বিভিন্ন জায়গায় অশান্তি শুরু হয়েছে। সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দিতে মরিয়া বিরোধীরা। রাজ্য নেতৃত্বের নির্দেশে মনোনয়ন জমা কেন্দ্রে বিজেপি বিধায়ক। শনিবার বনগাঁ ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা কেন্দ্রে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তার উপস্থিতিতে খুশি বনগাঁ ব্লকের বিজেপি নেতা কর্মীরা। তাদের বক্তব্য, চারিদিকে যা চলছে এবং 2018 সালে যে স্মৃতি রয়েছে তাতে বিধায়কের উপস্থিতি বাড়তি সাহস জুগিয়েছে। হ্যাঁ, রাজ্যের থেকে নির্দেশ এসছে, কিন্তু এটাতে আমরা আগের বারের থেকে এবার একটু মানে মনের দিক থেকে বলুন বা গ্রামের দিক থেকে বলুন, সব দিক থেকে আমরা একটু আনন্দিত বেশি। তো আমরা যতটা সম্ভব চেষ্টা করব, কারণ এই যে চতুর্দিকে যেরকম হচ্ছে সেদিক থেকে সাপোর্ট পেতে গেলে আমাদের এটা প্রয়োজন। তো সেটাই আর কি চেষ্টা, আর কিছুই নয়। 2018 সালের যে নির্বাচন হয়েছিল তাতে আমরা খুব ভীততার মধ্যে মানে ছিলাম এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক নির্বাচনে নমিনেশন সাবমিট করতে এসেছি এবং অনেকে নমিনেশন সাবমিট করতে গিয়ে তারা বিপদের মুখে পড়েছিল। এখন আমাদের কাছে বিধায়ক আসা মানে আমাদের একটা আলাদা উজ্জীবন বলতে পারেন, একটা আলাদা উপরই পাওনা। আমরা তো খুবই খুশি, বিধায়ক থাকলে আমাদের খুবই ভালো হবে। বিধায়ক বলেন, উচ্চ নেতৃত্বের নির্দেশে আমি এসেছি, প্রতিদিন 3টে পর্যন্ত থাকব। পাশাপাশি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, 2018 সালে বিজেপির এমপি বিধায়ক এখানে ছিল না। রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা চোখে চোখ রেখে লড়াই দেব। 2018 সালের স্মৃতি আমরা ভুলিনি। আমাদের রাজ্য বিজেপি যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের যেখানে ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং মাননীয় সাংসদ আছেন, প্রত্যেকে যে যে বিডিওয় নমিনেশন জমাবে সেখানে আমরা প্রেজেন্ট থাকব। কারণ আমাদের তো জিতিয়েছে ভারতীয় পার্টির কর্মীরা, তাদের বুকে রক্ত জল করে। এখন নিঃস্বস্থ নির্বাচন, আমরা যদি বিধায়ক বা সাংসদরা তাদের পাশে না দাঁড়াই, তারা বলটা পাবে না। আমার টার্গেট যতদিন মানে 15 তারিখ অবধি নমিনেশনের টাইম আছে, যদি রাজ্য সরকার নমিনেশনের ডেটটা বাড়ায়, যত সময় বাড়াবে ততদিন অবধি, যত সময় সকাল 11টা থেকে 3টে অবধি যত সময় নমিনেশন হবে, তত সময় আমি প্রেজেন্ট থেকে আমার কর্মীরা যারা আছে, যারা প্রার্থী আছে, তাদের যারা সঠিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, তার প্রাথমিক যে স্টেজটা, যে নমিনেশন সাবমিশন, নমিনেশন সাবমিটের ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটা আমরা করার চেষ্টা করি। সঠিকভাবে যদি নির্বাচন হয় পশ্চিমবঙ্গে, এই নির্বাচনে তৃণমূল আমি বললাম, তৃণমূল তিন নম্বরে। এই বিষয়ে বাম নেতা সমিত কর বলেন, এটা তাদের দলীয় সিদ্ধান্ত, তবে বিরোধীদের এগিয়ে আসা উচিত। এটা একটা রাজনৈতিক দল পৃথক, তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে। নিশ্চিতভাবে এটা ভালো উদ্যোগ, কারণ গত 18 সালের আমাদের যে অভিজ্ঞতা সেটা শুধু বিজেপি নয়, আমাদের অভিজ্ঞতা সেটা হচ্ছে কার্যত মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই তীব্র সন্ত্রাস হয়েছে এবং মনোনয়ন জমা দিতে পারেনি, জমা দিলেও সেটাকে জোর করে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখনও আমাদের সেই আশঙ্কা আছে। আপনারা কি প্রস্তুত আছেন? আমরা অবশ্যই প্রস্তুত। আপনাদের আজকেই মনোনয়ন জমা দিতে আসছে? আজকের থেকে আমরা শুরু করছি, কালকেই আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসন এতটাই অপ্রস্তুত যে কালকে দুপুর 2টো পর্যন্ত ডিসিআর কাটার কোনো লোক ছিল না এবং আমরা জমা দিতে পারিনি। তাই না, আজ থেকে আমরা শুরু করব। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ। তিনি বলেন, ভোটে নির্বাচনে লড়াই করার আগেই ওরা হেরে গিয়েছে। পায়ের তলায় মাটি নেই, রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টি দেউলিয়া। এখন মানুষ এদের সাথে নেই, মানুষ উন্নয়নের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন এবং পঞ্চায়েতগুলোতে যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে আছে, তার জন্য এরা ভয় পাচ্ছে। সেই ভয়ের কারণেই এরা এমপি এবং ওদের সাংসদদের রেখে মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা নিয়েছে, কিন্তু তাতে খুব একটা ফলপ্রসূ হবে না। মানুষ তৃণমূলের সাথে যাচ্ছে এবং মানুষকে সাথে নিয়ে তৃণমূল মনোনয়ন দেবে। ওরা এমপি সাংসদ যতই নিক, তাতে এই নির্বাচনে ওরা খুব বেশি মানুষ নেই সাথে, ওদের সাথে মানুষ নেই। মানুষ পশ্চিমবঙ্গে উন্নয়নের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, মামাটি মানুষের সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথেই আছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।